এক বা দুটি বিষয়ে পরীক্ষায় অংশই নেয়নি কিন্তু ফলাফল জিপিএ ফাইভ এবারে এসএসসির ফলাফলে এমন অবিশ্বাস্য ঘটনায় ঘটেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে যেখানে দুজনের বিষয়ে তথ্য খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে সতেরো জনের নাম সংশ্লিষ্টদের সন্দেহ থাকতে পারে এমন আরও ঘটনা আর শিক্ষাবিদরা বলছেন এর পেছনে আছে বড় কোনো জালিয়াত চক্র ইমবাদুল হকের রিপোর্ট মতো হয়ে যেতে পারেন চট্টগ্রামের বাঁশখালির চাম্বল উচ্চ বিদ্যালয়ের দুই এসএসসি পরীক্ষার্থী দু সালে যারা অন্যান্য পরীক্ষায় অংশ নিলেও উপস্থিত ছিল না তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক পরীক্ষায় কিন্তু গত মাসে প্রকাশিত ফলাফলে দেখা যায় দুজনেই উত্তীর্ণ হয়েছে জিপিএ ফাইভ পে তাদের এই ফলাফল দেখে বিস্মিত খোদ স্কুল শিক্ষক ও কেন্দ্র সংশ্লিষ্টরাও অথচ কেন্দ্র কর্মকর্তারা বলছেন ওই দুই ছাত্র সহ যারা পরীক্ষায় অনুপস্থিত ছিল তাদের তথ্য বোর্ডে জানানো হয়েছিল যথাসময়ই আইসিটি পরীক্ষার দিন ওরা দুজনেই অনুপস্থিত ছিল আর আমরা ওই যে অনুপস্থিত ছিল এটা তালিকা আমরা পাঠিয়েছি পরবর্তীতে পরীক্ষা যখন শেষ হয়ে যায় কিভাবে অনুপস্থিত তালিকা পাঠানো হয়েছে পরবর্তীতে আমরা কিভাবে আসছে এটা আসলে জানি না বিষয়টির কারণ খুঁজতে গিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য পায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড দেখা যায় শুধু এ দুজনই নয় পরীক্ষা না দিয়েই পাশ করেছে এমন আরও পনেরো শিক্ষার্থী বিষয়টিকে উদ্বেগজনক বলছেন বোর্ড চেয়ারম্যান জানান কারো অবহেলায় নাকি ইচ্ছাকৃত এমন অপকর্ম তা খুঁজে বের করার কাজ চলছে খুবই অ্যালার্মিং এইটা ধরেন এই বোর্ডের প্রধান আধিকারিক হিসেবে আমি মর্মর্মে সেটা উপলব্ধি করি অনুযায়ী আমি তদন্ত কমিটি করার প্রক্রিয়া শুরু করেছি বিভিন্ন জায়গায় দেওয়ার জন্য বিভিন্ন সংস্থাকে আমি চিঠি লিখেছি সেই চিঠি আসার সাথে সাথে মেম্বার পেয়ে যাব এবং কমিটি গঠন হবে ফলাফল উত্তীর্ণ হলেও এর মধ্যে পরীক্ষায় অংশ না নেয়া সতেরো জনকে অকৃত ঘোষণা করেছে করছে পক্ষ শিক্ষাবিদরা বলছেন অনিচ্ছাকৃতভাবে এমন ভুল হওয়ার কোনো সুযোগ নেই নিশ্চয়ই এর পেছনে কাজ করছে কোনো অসাধু চক্র এখানে নিশ্চয়ই বোর্ড কর্তৃপক্ষের কোথাও না কোথাও অবহেলা আছে অথবা কোথাও না কোথাও দুর্নীতি আছে কোথাও না কোথাও একটা চক্র কাজ করছে কিভাবে যারা অংশগ্রহণে করেনি তারা কিভাবে তাদের ফলাফল প্রকাশিত হয় ফলাফলে জালিয়াতি নম্বরপত্র খোয়া যাওয়া উত্তরপত্র পুনর্মূল্যায়নে অস্বাভাবিক ফলাফল সহ এমনিতেই নানা ঘটনায় গেল কিছুদিন ধরে আলোচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড যাতে সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ও বর্তমান সচিব নারায়ণচন্দ্র নাথ সহ কয়েকজনের বিরুদ্ধে চলছে তদন্ত ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম